আজকে তোমাদের নিয়ে চলে এসেছি বেনারসের তুলসীদাস মানুষ মন্দিরে এটা রেল স্টেশন থেকে সাত কিলোমিটার দূরত্ব দুর্গাকুণ্ডের একদম কাছেই অবস্থিত স্বামী তুলসীদাসের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ ওনারই রচিত হচ্ছে রামচরিত মানুষ তো তারই নামানুসারে এই মন্দিরটা নির্মিত হয়েছে এই মন্দিরটি বেনারসের একটি দর্শনীয় স্থান এবং দেশ বিদেশ থেকে যারা বাবা বিশ্বনাথের দর্শন করতে আসেন তাদের মধ্যে অনেকেই এই মন্দিরে ঘুরে যান মন্দিরটা ভীষণ সুন্দর মন্দিরের পুরো দেওয়ালে রামচরিত মানুষ লেখা রয়েছে প্রত্যেকটা পাট এই হচ্ছে তুলসীদাসের মূর্তিও আছে এখানে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছে রাম দরবার যেখানে রাম সীতা এবং লক্ষণ আছে এবং তার সঙ্গে হনুমান এই মন্দিরের দোতলায় খুব সুন্দর আমরা যেমন ঝুলন সাজাই সেরকম ঝুলন আকারে ভীষণ সুন্দর ভাবে রামলীলা এবং কৃষ্ণলীলা করা আছে সেটা তোমাদেরকে দেখাবো আমি একটু ওয়েট করো এখন পুজো হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের খুব ভালো লাগছিল এই সন্ধ্যারতি দেখতে দেখতে পাচ্ছ তোমরা কীরকম মানে খুবই ভালো পরিবেশটা মনটা আমাদের একদম অন্যরকম হয়ে যাচ্ছিল আর ভীষণ ভালো লাগছিলো চারিদিকটা ঘুরতে পরিবেশটা ভীষণই সুন্দর এই হচ্ছে দোতলাটা পাশে সিঁড়ি দিয়ে আমরা এটা ওপরে উঠে যাব পাঁচ টাকার একটা টিকিট কাটতে হবে তারপর আমরা একটা কক্ষে প্রবেশ করব এবং সেখানে ঝুলন আকারে রামের লীলা এবং কৃষ্ণের লীলা পুরোটা করা আছে চলো এই হচ্ছে রামচরিত মানুষের বিভিন্ন চরণ বা পাঠ একে একে গোটা মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে এক কথায় গোটা রামচরিত মানুষটাই কিন্তু এই দেওয়ালে কিন্তু লেখা রয়েছে চলো এবার আমরা প্রবেশ করব। এবং শুধু যে লেখা তাই নয় গোটা রামায়ণ কিন্তু আঁকাও রয়েছে ছবির আকারে মানে পুরো আঁকা রয়েছে দেওয়ালের মধ্যে এগিয়ে যাচ্ছি আমরা রাম এবং কৃষ্ণের লীলা সেগুলো একদম ঝুলনের মতো করা যেটা খুব ভালো লাগবে দেখতে এখানে আমাদের পাঁচ টাকার একটা টিকিট কাটতে হয়েছে তারপর আমরা সেই কক্ষটাতে প্রবেশ করতে পেরেছি উপর থেকে নিচের নিচটাও দেখতে ভীষণ ভালো লাগছিল দেখো এই হচ্ছে শুরু হলো এটা হচ্ছে রামের জন্ম শ্রীরামের জন্ম বৃত্তান্তটা পুরোটা ঝুলন আকারে সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আছে মাতা লক্ষ্মী শ্রীরামের জন্ম এগুলো সমস্ত সিতার সীতার সংহরণ মানে রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে গেছিল সেই সময়কার দৃশ্যগুলো একদম সাজানো হয়েছে এটা জটায়ু জটায়ুর যখন ডানা কেটে দেওয়া হয় সেই সময়টাকে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর এগিয়ে যাব দেখো বিভিন্ন রকমের দেবদেবী এবং দ্রাপড় আর তেতার যুগের বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এটা সীতার অগ্নি পরীক্ষা এটাও জটায়ু এটা মীরাবাই তোমরাও বেনারসে এলে এ দেখো এটা পুতনাবধ অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখে যেতে পারো ভালো লাগবে শ্রীকৃষ্ণের পুতনাবধ এটা মাতা যশোদা আর শ্রীকৃষ্ণ মানে এক কথায় কৃষ্ণলীলা আমাদের মনে হচ্ছিল যেন ঝুলনের দৃশ্য দেখছি ভীষণ ভালো লাগছিল আর একের পরে এক এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ